এনআরসি নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। শুক্রবার রানীনগরে উন্নয়নী সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তৃণমূল কংগ্রেসের জেলা পর্যবেক্ষক তথা রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খানের আহ্বানে রানীনগরে পঞ্চায়েত সমিতির সভা গৃহে অনুষ্ঠিত হয় লোকসভা কেন্দ্রের উন্নয়নী সভা। শুভেন্দু অধিকারী ছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, জেলা পরিষদের সভাধিপতি মোশারেফ হোসেন, প্রাক্তন সাংসদ মাইনুল হাসান সহ দলের জেলা অন্যান্য নেতৃত্বরা। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিরাও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জিসেন আলী মিয়ার রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। গতকাল হরিয়ারপুর একজন এনআরসি আতঙ্কে মারা গেছে, কি বলবেন? গতকাল হরিয়ারপুর এনআরসি আতঙ্কে একজন মারা গেছে, সব জায়গায় হচ্ছে, সেই কারণে আমাদেরকে পাঠিয়েছে। বনফলে যে মারা গেছে তাকে চেক দিচ্ছে, হরিয়ারপড়ার যে মারা গেছে তাকে আমরা প্রত্যেকের কাছে পৌঁছাচ্ছি। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সব নেতা মন্ত্রী সাংসদরা যাচ্ছেন, এবং এটা এই আতঙ্কে বন্ধ হওয়া উচিত, এবং আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই। সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন এই আতঙ্ক এবং খাদের পৌঁছানো না পড়ে, আমরা সেই কারণে মিটিং করে করে মানুষকে আসছি।